প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতপ্রায় অবস্থায় বাবা পড়ে আছেন মাঠের মধ্যে। অসুস্থ বাবাকে পানি পান করাতে উদ্বিগ্ন মেয়ে। পানি নিয়ে বাবার কাছে যেতে চাইলেও যেতে দিচ্ছেন না মা। মায়ের ভয় মেয়ে বাবার কাছে গেলে তারা কোভিড আক্রান্ত হয়ে পড়বেন। কিন্তু মায়ের বাধা কাটিয়ে বাবাকে পানি পান করান মেয়ে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে, কিন্তু করোনা আক্রান্ত হওয়ার জন্য গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তাকে। তাই গ্রামের বাইরে মাঠের মধ্যেই পড়েছিলেন। সেখানে বাবাকে পানি পান করাতে যান 17 বছরের মেয়ে। তখনই তাকে পেছন থেকে চেপে ধরে রাখেন তার মা। ভিডিওতে দেখা যায় মায়ের বাধা সত্ত্বেও বাবাকে পানি পান করান মেয়ে। পানি পেয়ে নড়াচড়া করে ওঠেন ওই ব্যক্তি। বাবার হাত ধরে টানাটানিও করতে দেখা যায় মেয়েকে। কিন্তু বাবাকে বাঁচাতে না পেরে এক পর্যায়ে মেয়েটি পানির বোতল ফেলে দিয়ে গড়াগড়ি করে কান্না শুরু করেন। জানা গেছে ওই ঘটনার কিছুক্ষণ পরে ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার পরিবারের লোকের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে।